থাক থাক হইছে, আমার বাইটার দিকে একটু খেয়াল রাখো। রুজান কি কি হইছে? আপনাকে বউ কিছু নারিকেলের পিঠা বানাইছে, এই নেন। আমি নিব কে? আমি না কো, আমি না কো, আমি না, আমি কো মুখেমনে তাইলে কে কইব, কে কইব? বাড়িতে দেখে কইব না বাস তো তো আমি না, আমি না। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কামরাঙ্গা খাইতে খাইতে, কামরাঙ্গা খাইতে খাইতে আর ড্যান ড্যান করে নাচতে নাচতে আমার কাছে যাইতেছিলি। মামি রুজান পোলাপার মানুষ, আমার নাচ করে দেন রুজান। আবার একটু মাছ বাড়ি করতে শাসানের আগে একদিন আহারে দোলাবাইরও খাইছে, অহনের মায়াটারও খাইব। সে কতক্ষণ ধরে বাসের লিগে ছাড়ে আছি, বাস আর আসে না। যদি একটু পৌঁছে দেন, মগরবের নামাজ পড়া আপনি বলে দোয়া করুন। একলা না সঙ্গে মালপত্র আছে? না না মালপত্র কিছুই নাই, কেবল আমার বাগ্নিটা। ভেজালে এ পড়ছে কই থেকে? দুইটারে লোড কর, যাও মাগের পিছু বয়ে যাওয়া লাগবো কিন্তু। আচ্ছা আচ্ছা আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। ছত্রিয়ালির দল যে হলে বেজেন, আরে ভিঙ্গুরের দল কই লোডে গেছে উস্তা? কিন্তু ব্যাপারটা কি উস্তা, তুমি তাহলে মাইকেল ফিরিয়ে উঠো না। আরে গোবর, ওই পুরিটা লড়ে একটা ছুরি আছে না, ওইটার দাম আটানা না হইয়া 800 টাকাও তো হইতে পারে। এইবার বুঝলাম, কিন্তু হলে মুখটা তো এখনো দেখা হইল না। একটা ব্যবস্থা কর না সাগরেত। দেখি কি ব্যবস্থা করা যায়। সর্বনাশ সর্বনাশ, ছাতি মাথায় দিয়ে টেরাকে বুঝে হাই হাই রে, টেরাক ছাড়লে হলে তোমরাও যাইবা ছাত্রীও যাইব। দেখাছি কালি কোন
করেছি। আরে মতলব গুঞ্জর দর, আই এইবার নাইমা পড়ে। ছোট ড্রাইভার বাবা, কষ্ট করে তুলছেন, কষ্ট করে আনছেন, এইবার একটু কষ্ট করে নামা যান না। কষ্ট তো বহুত করছি, আমার কোনো ফায়দাই নাই। এইবার কষ্ট করে গাব গাছের পেতলি নাই না পড়ে। ভাই আমিনা, ফালটা তুই আগে দে। না না, অখনো যান নাই, এইবার যান। ও বড় ড্রাইভার বাবা, আমার একটু কে সারাটা পথ তুমি একলাই পানি খাইলা, আমার একটু দাও না। খাইবা? ও ল খা। ওরে বাবা রে, এইটা আবার কেবল পানি? এইটা এইটা সব পানি, সেরা পানি, রাজা পানি, বারবার খাইলে এটার মজা বুঝবা। ও গাঙ্গের পানি, বিলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, কিন্তু রাজা পানি নাম তো শুনি নাই। খাইলে না? দাওস্তা, আর তুই যখন গুণের পানি তখন খাইয়াই যাই না। আরে আরে মুখটা তো কেলায় রাখো না, পিয়াজ জন পাইছে তো জন্মের মতন খেলো, খালি খেবে নি ওস্তা। বুড়িয়ালে সাপ পাইছে তো পানি, খাও খাও বুঝবানে পড়ে না যাই।
ছেকে দানা, এই ছেকে দানা, দানার উপর দানা, এই ছেকে দানা। আরে লড়কা, আরে কালি তুই এটা বল কি? দুধের কলসি। তুই দুধ ওয়ালি? আমি যেই ওয়ালি হই। আগে ক বেটা, কাইল রাজা পানির নাম কইরা আমার মামিরে কি খাওয়াইছিস? তোর মামি রাজা পানি? না 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 না, ও তুই তাইলে ওই ছাত্রীর নিচের ওই মেয়া? তবে রে দাদা, আমি নিরীহ মানুষ, তুই আমার ধর্মের বোন, আমার বোন বোন, আমি না ওই রাজা পানির চক্করে নাইকা। ওই হালে সব উস্তাদের মামলা। কিসের উস্তাদ? ওই হালার প্রতি সব কিছুর উস্তাদ। ওই সামনে টেরাকে পাইবা। যা সাগরে বইলে বাইচে গেলি, দেহি তোর উস্তাদে রে। আল্লাহ রে আল্লাহ, হালির পুতে তো দুধ ওয়ালি না, মনে হয় যেন কালা পাহাড়ের কুস্তি ওয়ালি। আয় নানি, খাড়া থেকে লাভ নাই, তেরাক চলবো না। রাত্রি দিলে কে? হই বেটা, আমি তো নানি না। বাইরো তাহলে আপনি কাঠা? একটা মাইয়া। ভালো তো, তাহলে দেখি আপনারা চাইয়া। একটু শোনো কালি, মাইয়া মানুষের গায়ে হাত তুলতে তো সরব করবো না। তুই কি মাইয়া মানুষ? হ্যাঁ, একশো বার, একশো বার খাইছি আমারই। একশো বার না, আমি একবারে দেখো তুই কেমন মাইয়া মানুষ। ও মা, এই তো দেখা কালি না, এ তো চান্দের ফালি। ওই কালি আয়, কালি আয় এদিকে না, ওই কালি আয় আয়। যা করে দিলাম, নাইলে আমি চিল্লা সারা গ্রামের লোক জড়ো করুম। জানোস তো গ্রামে আমার দুনিয়ার বাই গেলি। হ হ, আমার জানা আছে, ডাকত না তো টালতে ভাই, খালতে ভাই। ও মিয়া ভাই, মিয়া ভাইরা, কে কোনখানে আছো? জলদি আসো, এক গুন্ডা বদ বাজবে তো। আরে জানাওয়া না, এক বুড়ি আর এক কালী ছাতিওয়ালি। ছাতিওয়ালি? ও আরে ওইটা তো লেখে দুধওয়ালি আর জবরদস্ত কুস্তি ওয়ালি। আইজ আমারে দিছে না দৌড়ানি, তাই অক্ষণে লই আইছি আর ১৪ কুস্তিকা কাহানি। কে গেল, কই গেল? এই চুন্ন ঘটকের লগে ঠকবাদি হাসিনের মা, ওই হাসি
মিনার মা। আরে আপনি কখন আইলেন শুনুন মিয়া? হাসিনার মা, দুধ বেচো বইলা মনে করছো? পানি আর দুধের ফারাক চুন্নু মিয়া বুঝে না? কি কইতাছে? কি আর কমু, পানিরে দুধ বইলা চালা দিতে চাইছিলা? আমি তো কিছুই বুঝতাছি না। চুন্নু ঘটক সবই বুঝে। হায় রে, আকাশে হাজার মেঘ থাকলেও চাঁদ রে কি আর ডাইকা রাখুন যায়? যাও যাও, চাঁদ বদনীরে হাজির করো। যাও। কি যে কইতাছেন, মাইয়া তো আমার একটাই, হাসিনা হাসিনা ও হাসিনা। কি কও মা? এইটা না, এটা তো আমি দেখে গেলাম। ওইটা ওইটা কই? ওইটা এইটা ছাড়া তো আছে আমার এক বাগনি আমিনা। ওইটা 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 আনো, ওইটা আনো। আমিনা, ও আমিনা ফিরছস? হ্যাঁ হুজুর, পরির মতো আইছিল, আবার পরির মতো কই জানি মিলাই গেল। চুন্নু মিয়া, হুজুর তুমি আমার দুই দুইটা বিয়ার ঘট গালি করছ, কিন্তু জুত মতন বিবি আজও দিতে পারলা না। আমার চেষ্টার তো কোনো কমতি নাই ব্যাপারী সাহেব। আর আজ যে বাতাসি বিবির মাইয়া হাসিনারে দেখাইলাম, মাশাআল্লাহ, দেখতে শুনতে খারাপ না, লাউয়ের ডগার মতো বয়স, একরে কষি কষি মসি বুঝি না। পরির কথা হই না, আমার মাথায় চার চক্কর লাগিয়া গেছে, তাই কইতাছি পরির খবর চাই, নাইলে এই বাড়িতে শূন্য ঘটকের জায়গা না। আমার গেছে রে, গেছে গেছে, খাইছে আমার, খাইছে খাইছে। কালি তুই কালি, তোর তো একটু গোষ্ঠী কালি। হ হ, গোষ্ঠী কালা দেখেই তো তরে ওই গোষ্ঠীতে নিবার চাই। বদমাস বেটা, চোপড়ায় তোর 32টা দাঁত ফেলাই দিমু। কালি, জানি জানি তোর নাম ধাম সবই জানি। কি? আমিনা। কালি, রহমান দেবার ধৈরা কাওয়ারে কোনোদিন ছাড়ে নাই। আয় আমার কুল জেটারে টাকা চাস? কত টাকা? দশ, বিশ, তিরিশ, চল্লিশ? বিশ্বাস কর, জীবনে আমি এত টাকা কোনো মায় মানুষকে দিইনি। সবচেয়ে বেশি দাম আমাদের দিছ? আরো দিব। কত চাস? হ্যাঁ, টাকা দিয়ে মায়া মানুষ পাওয়া যায় না বদমাস। মায়া মানুষ পাইতে হইলে তারে ভালোবাসতে শিখ, মনির লকে মন মিশায় পারে আপন করতে শিখ। এত দেরি করলি কেন? আমাদের কি দেখতেছস? মায়া মানুষ। কেন দুধ বিলাইতে? দুধ বিলাইতে? দুধ বিলাইতে যাইবা কি দুধের মতো সাঁতারতে হারালে? রোজ রোজ কি কয়ে খাওয়া দিতে হবে ওদের? কালে মেখে পাইয়ে যা। Thank you.
হুজুর হুজুর পাইছি হুজুর পাইছি যা 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 হুজুর আপনার মাথা আমার মাথা বিগড়ায় দিছিল যে পড়ি হাই পড়ি দেহা পাইছি আরে তুমি কইবার লাগছো কি কেবল শুনা যান আসলে ওই পড়ি বাতাসি বিবিরে তিন ভাগি বাতাসি বিবি নিজের মাইয়ারে পার করানো লাগিয়া ওই মাইয়ারে কালি সালি মাইখা বছরত বানায় রাখতো আরে তুমি আবার কি হুনাই তো কেবল শুই না জান আমার নাম চুন্নু ঘটক হাজার বিয়ার ঘটকালি করছি আমি আর আমার চোখে মুখে চুনকালি মাখতো চায় ওই বাতাসি বিবি ফু ফু মাথা খারাপ হ্যালো আলহামদুলিল্লাহ এত সোনা পাউডার শঙ্কের গুড়া যা কই যা কই আসতে মানতে পারে না না পারি না জ্বালাটা বসো মা আমার মা বাবা তোর বাপের মতো এমন একটা বছর বেতন লোকে বিয়া দিয়েছিল বললেই তো এমন বছরত হইছস আর বছরত হইছস বললেই তো তোর স্বামীর ঘরে পাঠানের লেগা আমার এত চিন্তা ঘরে থাকতে আমি না কিসের এত চিন্তা কইতাছেন কি শুনলো মিয়া ঠিকই কইতাছি হাতের ব্যাপারী টাকার উপরে তো গড়াগড়ি খাইতাছি বলো 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 পড়ে বলো 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 গুরু একশো দুইশো তিনশো চারশো হাতের ব্যাপারী ব্যাপারীরা দুই বিবি সতীনের ঘরে পাঠাইবা তোমার একমাত্র মাইয়া তাহলে বন বন ওই টাকাগুলা বায়না কইরা গেলাম হাফেজ ব্যাপারীর ঘরে আমেনারে পাঠাইতে রাজি হইলে ওইরকম আরো হাজার হাজার টাকা পাইবা আমেনারে বেচা হাসিনার লাগা ভালো ঘর কিনতে রাজি 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 ডাকুম কাজী রাজি ডাকুম কাজী রাজি ডাকুম কাজী রাজি তুই বেহায়া বেসর কালিকে খাড়াই দেখছস মায়া মেশে লেগা নিজের মায়া মানুষ নাই আরে তিন কুলে নিজের কেউ নাই দেখে তো খাড়াই দেখছি কাইলের পরও তো শিক্ষা হয় নাই শিক্ষা হয়েছে দেখাই মাপসনে লেগে খাড়াই দেখছি এই রাগস না দুধ কিনুম বেসবি বান্দা গায়ক সারা মামা আমি দুধ বেছে না বান্দা গায়ক আমারও বানায় এলো কাছে মুন্সিগঞ্জে আমি থাকি যে কেউ রেজি গাইলে রহমান ড্রাইভার বাড়ি দেখায় দিব কি কাল থেকে দুধ পামু তো চিন্তা করে দেখি হায় হায় করছো কি কালী মাইখা এই সুন্দর মুখটারে কুশ্রী বানানোর হক তোরে কে দিছে এই আয়না ছায়া দেখ তুই কত সুন্দর তুই ছাড়া এর আগে আমার কেউ সুন্দর কয় নাই কেউ না কেউ না কেউ না ও হাসিনা হাসিনা তোর আমি না বললে গা বাস নাই সাবান সুনো পাউডার আর পা জলদি করে মিলায় সোনো
পাউডার আলতা লালা জল দিয়া আমার দেরি হয় না দেখ তালি ছাতা দি ওই দিকটা দেখা হ্যাঁ এই কত কালি মেখে রেখেছে রে আল্লাহ রে সিসি সাফ করে দিছি মা গো মা আমি না বুবুরে একেবারে পুরি রকম লাগতেছে পুরবো পুরি মাশাল্লাহ ক মাশাল্লাহ এক রঙ্গা মাইয়া পথে ঘাটে চলে কারো কোন নজরে না পড়নের লিগে তোর এতদিন কালি ঝুলি মেখে রাখছি যাও ইনশাল্লাহ এখন আর কোনো ডর ভয় নাই শোন আজ থেকে তুই চান মুখ লইয়া বাতাসে বিবির বাগনি লাহাই বুক ফুলাইয়া সবের সামনে দিয়া কাট 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 করে আইটা যাবি বাড়িতে কেউ আছে নাকি কে দুধ আলি কি চাইস কি কাণ্ড লুঙ্গি ছাড়াও যেতেছিলাম দাঁড়াই তো আইতাছি অহন দিয়ে আয় না দুধ দুধ কই রানছো দাও আরে রে বান্ধ কই বান্ধ হ্যাঁ তাই তো আরে দেখো তো দেখি কি কাণ্ড এত বড় ডাঙ্গ ডুঙ্গর বেড়া ও হলে শিশি দিয়ে দুধ খাও প্রথম প্রথম তো শিশি দিয়ে খায় বুঝছি আরে পড়ে গেল তুই কি দেখতেছ দেখতেছি আমার কথা তা সিরিজ তা সিরিজ কাল কইছিলাম ওই চাঁদ মুখে আর কালি মাখতে পারবা না আমার কথা তুমি রাখছো শোনাল পান পিটলা গুগু তোমার কথাই না গুরু রণ্ড মামির কথায় মুখে কালি মাখতা মামির কথা আসতে তো মাখুন না মামি কইছে কয়দিন পর থেকে আমার আর দুধ দিলেই তৈব না শ্বশুর বাড়ি জামু পায়ের উপরে পাও তুল্লা রাজরানী মতো থাকুক আর দশ বিশটা দাসী বাদি আইসা আমার খালি খেদমতি করবো তোমার টাকা টাকা তোমার বান্দা গায়ে খাওয়া তো আমার কপালে নাই তাই আর দাম বাকি রেখে কি এইব না কথায় কয় আমিও ফকির এলাম আর দেশেও আকাল আইল তোমার থেকে দুধ কেনা শুরু করলাম আর প্রথম দিনে আইসা তুমি শুনাইলা পরের ঘরে যাইতেছ হায় রে কপাল তোমার আয়নাটা এটা তোমার কাছে থাক আয়নায় নজর পড়লে হয়তো সেই অমানুষটার কথা তোমার মনে পড়বো ওইরকম বাদাইলির মতো না থাকে ঘরে একটা মাইয়া মানুষ আনলি পারো মাইয়া মানুষ
হ্যালো রহমান, রহমান গেছে তো সালাম আইছে, আইজ রাইতে তোর কত সালামি দরকার? আইজ রাইতে সালামি আমি পাইয়া গেছি। রানী আসেন 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 আসেন, আরে কই গো হাসিনার মা, ব্যাপারী সাহেব আইতেন, জলদি করো জলদি করো। আইতাছি। আপনি হইলেন আমার মামি শাশুড়ি। তাতে কি, হাজার হইলেও তো আমি আপনি থেকে বয়সে ছোট। সালামি কষ্ট করে না, কষ্ট করে আমি নিয়ে নিয়ে বসেন বসেন। কই গো হাসিনা সবুরা, আমি নারে জল দিলে হুজুর আপনার ইন্তেজারে সে কখন থেকে মাইয়া আমার শাশুড়ি লাগছে। আপন তো হয়ে গেছি, আমার ঘুম থাকে গোটা হলো এখন ভালো না, গোটা খুলে দেখাও। চোখ বন্ধ রাখলে কেমনি বুঝুম চোখ শুধু না বড়? জি শুনো ঠিক আছে, দুই দিন বাদে গড় করবি সরম কি? চোখ খুল মা, খুল খুল। সালামি সালামি সালামি, এবার আমি ল আলহামদুলিল্লাহ পহেলা নজরানা। আপনি বেফিকি থাকেন, ঠিকই কইছেন, এত সালামি দিলাম শুনুন মিয়া, আকেল সালামি তো দিই নাই। এখন কেমন লাগতেছে মা? মালু ব্যাপার হিসাব কি যে খুশি হয়েছে, শুক্রবার দিয়ে জুম্বাবাদে বিয়া। একটু হাওয়া খাও যা মা যা, যত খুশি হাওয়া খাই আর। হাসিনা তুই একটু লগে যা, আমি একলাই যাব। যা মা যা যা। মা একলা যাইতে দিলা? তুই আসেবলি
দুধ দেওয়ার না গরু লাগছি বাবা। সে আয়নায় নজর পড়লে হয়তো এই অমানুষটার কথা তোমার মনে পড়ব। সালাম আলাইকুম রাজরানী। কি ব্যাপার, বিয়ার দাওয়াত দিতে আইছেন? আমি এতিম অভাগী, আমার কেউ নাই, তাই বিয়ার নামে শুক্রবার আমি আমার বেঁচে পালাইব, এটা আমি চাই নাই রহমান, এটা আমি চাই না, এটা তো চাই নাই। জ্বালা ভাড়াইবার লাগে তো মুখের কালা রং আমি মুছতে চাই না। রহমান, তোমার ছাড়া যে আমি কাউরে চিনি না। আমি না ক, আমি না ক, আমি আমি তোর লাগে কি করতে পারি, তুই কেমনি বাঁচাইতে পারি? পারি পারি, একটা উপায় আছে, যদি তোরে বিয়ে করতে পারি। ক আমি না, তুই আমার বিয়ে করবি? শুইনা রাকামিনা, আমি থাকতে দুনিয়ার কোনো শক্তি তোর জীবন বরবাদ করতে পারবো না। আমি না, আমি না, আমি না। আরে তোমরা যাও, আমি আইতেছি। কইগো বিবি বাতাসি, আমরা এসব পড়ছি। আমিও দুলহান সাজাইয়া আপনাকে পৌঁছাইয়া বসে আছি, কিন্তু এই কি তুলাইছে, ঘটক আইছে, কাজী সাহেব আইছে, কিন্তু বর যাত্রী কো? বর থাকলে আমার যাত্রী ভাত্রীর কি দরকার, তাই না কাজী সাহেব? আম্মে যান, আপনি দুলহিনের কাছে যান। আচ্ছা কাজী সাহেব, এবার বিসমিল্লাহ বলে শুরু কর। জি দুলামিয়া, আপনারা কেথা? আমার তো একই প্রশ্ন, আপনারা কেটা? আমরা কেটা? কাজী সাহেব দেখে চিনতে পারতেছ না আমরা কেটা? তাহা চিনতে পারতাছি, কিন্তু আপনাকে চোখে কি বিলাই পেশাব করে দিছে? যে পোশাক আশাক দেখেও চিনতে পারতাছ না আমরা কেটা? বাতাসি বিবি, ও বাতাসি বিবি, তোমার উঠানে এইসব বাপ চক্কর কি? কি 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 এইসব কি? চিনতে পারছেন তুমি? তোমারে আমি ভুলতে পারি? ভুলতে না পারলে ভাগ্নির বিয়ে করে দিতেছেন? মানে আমি নারে আমি বিয়ে করতে আইছি। কি কইলা? উনি ঠিকই কইতেছেন, ওই গুন্ডা বেটার লগে তোর কিসের সম্পর্ক? ও কিসের? সেই সম্পর্ক হইলে একটা মাইয়া একটা পুরুষে বিয়ে হইতে পারে। কি টাকা ঢালছি দাদা, বিবি হইবা তুমি আমার? বিবি? কিসের বিবি, কার বিবি? আমি না, চুপ করো মামি,
তোমার কালিমন্দ বহু শুনছি, তোমার চুলুম অত্যাচার বহু ছুঁয়েছি, এখন তুমি আমার শেষ সর্বনাশ করণ এলাকায় বুড়ে হাতে তুলে দিতে চাও? দেখেন আমি দেখেন দেখেন এই দেবনা, আরে এইসব কথা তুই শিখলি কই থেকে? হ্যাঁ কইছো, বাতাসি বিবির ভাগ্নি, তাওরে ভয় ডর করবি না, বুক ফুলায় গড়গড়ায় চলবি। চলো চলো। আরে স্টপ রে, আরে ছাড়েন রে। হাই হাই রে, এইটা হলে আপনার হাতে কে? এইটা জাগোতে থাকার কথা, তা গো সঙ্গে লইছি। কালিশা, আপনার চোখের সামনে এইসব কি বেসরি দেখাম চলতেছে? কোন বেসরিয়াতে? ঘরে দুই বিবি মজুদ থাকতে তাগো মতে সাঙ্গা করা কি শরীয়তে আছে? কাজিসা কোন আছে? আছে নাই ধরতে? পর্দা সরান বুবু জানেরা, পর্দা সরান। কোন বুবু জানেরা, বুড়া বয়সে আপনাকে স্বামী নতুন বিবি করে নেওয়ার আগে আপনাকে জিগাইছিল না? শুনলেন কাজী সাহেব? শুনলেন কাজী সাহেব? একটা কিছু করে ব্যাপারে, একটা কিছু করার লেগেই তো কাজী সাহেব এখানে আইছে। ওঠেন কাজী সাহেব, বিয়া পড়াইতে আইছেন? বিয়া পড়াই যাইবে? মিয়া বিবি রাজি, বিয়া পড়াইব কাজি, জয়েন কাজি সাহেব। রানী রানী, রান লাগিয়ে বেনারসি পইরা বইয়া রইছস? ওই তো আজ আরেক বেনারসি ওয়ালির ঘরে গেছে গা। কার ঘরে? এমন এক ঘরে যেহেন থেকে তুই ওরে জীবনেও ফিরায় আনতে পারবি না। রহমান বিয়া করছে। রহমান বিয়া করছে? তাজ্জব, এত প্যার মোহব্বত তরেও খবর দেয় নাই। ওই হারামের লাইগা তো আমারে পাত্তাই দিতি না, আর তাই আইছে মনা। রহমান বিয়া করছে, খুব ভালো হয়েছে, আইজ আমি সবচেয়ে খুশি। একটা অমানুষ মানুষ হইব, একটা ছন্নছাড়া সংসারী হইব। আমি আমি বউরে দেখতে যাবো, দেখতে যাবো ঘরের বউরে দেখতে দেবো বাজারের নাচনে ওয়ালি। আরে তোর চেহারা দেখলে অন্য মানুষ তো দূরের কথা, রহমান নিজে এই দূর দূর করে তাড়ায় দিব। তোর দামি বাজারেই, রহমান তোর লগে গাদ্দারি করলেও আমি করুম না। আয় বাইরে যা, বাইরে যা আমার বাড়ি থেকে। রহমান রে আমার কাছে মিথ্যা কইরা তুই কোনো দিন ওঝা হইতে পারবি না, কোনো দিন না, কোনো দিন না। চলে যা, চলে যা। রহমান, তুই আমার আরাম হারাম করছস, তরেও আমি শান্তিতে থাকতে দিমু না। এইবার হালে তফাৎ যা, পরে আইছি ভাই যা, বৌরি আটকে রাইখা ভাই জানের আর কত করবেন পেরেছেন? যান যান হেলে রাইত, হেলে গম্ভীর হয়ে গেছে। আপনি আপনার স্বামীর কাছে যান যান।
মাশাল্লাহ কপালে তোমার এমন সোনার চাঁদ বউ আগলাইয়া রাখো নইলাবার কারণ নজরে পড়ব আপনি কো মতন আর্টিফিশিয়াল সুন্দরী কে নজরে না পড়লেই ছে যাই গো বউ কাইল এসে শুনু হামু গো বাই কেমন আরে বসেন বসেন আমিও কাইল এসে শুনুম যে আমার বাবি সাহেব কেমন অনেক চলেন চলেন আপনি আমার সঙ্গে আসেন ওই কালি এই তো দালি এই জবাব দিব না কিন্তু কেন ঠিক ঠিক থাকো যে এর মানে কি আমি কি জানি ওরা কি কইছে শুনছো কি কইছে কইছে তোমারে যেন ভালো মতন হালকায় রাখি আরে মাথায় দোস্ত হ্যাঁ কি খবর দোস্ত মাথায় হাত দিয়ে বসে থাকলে খবর কিরকম হয় জানোস না কও কি বাসুর তেলি আর শালা বাসুর কেন ভাবি সব বুঝি আগের মতো মেজাজ দেখাইছি না তাইলে এত আশা করে গেলাম কিন্তু সে ডরে আর সরমে কাছে নির্ভর দিল না তাই না আরে তাতে কি এই পয়লা পয়লা যারা আমি একটু সরমই পাই দেখো আজ যাইতে বি সব ঠিক হয়ে যাবো গা দেখো কি সুন্দর চাঁদ আসমানে চাঁদ আমার কাছে সুন্দর লাগে না কও কি হ ঘরে চাঁদ থাকতে আসমানে চাঁদ সুন্দর কম কেন এই রাইত অনেক হয়েছে ঘুমাইবে না তুমি আগে ঘুমাও তা কেমনে হয় এখন আমরা মিয়া বিবি সব কাজ একসঙ্গে করুন লাগবে যাও একসঙ্গে ঘুমাই ঘুমাও ঘুমাইলাম ঘুমাও ঘুমাইলাম আমি তোমার মিয়া না যদি আমার বাচ্চা হয় আরে বিয়ে হইলে বাচ্চা হইব না হইব তো কিন্তু বাচ্চা অন্য সময় আমি যদি মরে যাই কি হ আমার জন্ম দিয়ে আমার মা মরে গেছিল তাই আমার ডর লাগে মার মতো বাচ্চা অন্য সময় আমিও যদি আমি তো হলে কোনো কালে এমন কথা শুনি নাই আরে আমি কি শুনছি সরমে মাইসের কাছে কিছু কওয়া না যায় না আরে রাখো তোমার সরম সরম করে কি স্বামীর ধর্ম বলবার পারবা শোনো নরম কথায় বাবির ডর যাইব না গরম গরম রাস্তা ধরো দরজার মুখে মারা রাখছে কে মুখে কই কিনা রেটে রাখছিলাম কোনটা মুখ আর কোনটা কিনা রেটে রাখছিলাম না আচ্ছা পাইতে নিছু কেন পাইতে রাখো
দেখাও। আরে না খাওয়া বিবি খাইব, এইটা বুঝি হয়? আসো, তোমার লেগে আর চান্দা সিটকে টানছি, দেখবা কি মজা লাগবো। আসো, মজা লাগবো। কোথো নাম তো কি হইলো, খাইবে না? না, এত শখ করে রান্নাম? তোমার শখে রান্না, তুমি শখ করে খাও। একলা ছিলাম, হেরেই বালা ছিল, এমন গোয়াল নাম, কোনো কাম কাজে জানে না। আরেকটা বিয়া করতে হইবো। কেমন বয়ের পাল্লায় পড়লাম।
আমি বাপ হয়েছি। আমিনা, আমিনা একটু ধৈর্য দেখো তো, আমি বাড়িতে আছি তো। আমার না লাটর লাগতে ছিল। আরোহণ যাও, জানি না কামি জানি। তোমার এমনি ফালায়া বাপ হনের এই খুশিতে সাত দিনের লাগা কাম কাজ সব বন্ধ। হ্যাঁ পাহাড় পর্বত তোমরা শুনো, আমি বলার বাপ হয়েছি, আমি বলার বাপ হয়েছি। আবার ঠিক মতো কাম কাজ করে। আরে বাপনের খুশিতে কি আন্দ হয়ে গেছিস নাকি? কিছু মনে করিস না ভাই, বুঝতেই তো পারস প্রথম সন্তান। আমি তো বুঝলাম, কিন্তু কোম্পানি তো বুঝল না। পোলনের খুশিতে তুই কাম কাজ ছাইরা দিস, আর লোকসানের দুঃখে কোম্পানি তোরে ছাইরা দিছে। এই লও মালিকের অর্ডার। কেমন মানুষ তুমি কও দেহি, এত জরুরি ঝুটি ফেলাইয়া বউ বাচ্চালে মজা রইলা। যাই কও, পোলাটা তোমার বুঝছি তুই মনে হস, তাই আই জপুলার বাপ হইতে পারিস নাই। ওস্তা, আরে আমার কথা শোনো, আমার মনে হয় মহাজনে বুঝেই কইলে আবার তোমার চাকরি যাবার পারে। কেরামত আমি তো সামতি জানি না, জানি কাম, আর কাম জানলে ইনশাল্লাহ নতুন চাকরি ঠিকই জোগাড় করে নিতে পারুম। হালার জানা বহুত গৌড়া, চাকরি নাই আর মিয়া এইখানে ট্রাকের সাথে ড্রাইভারই বেশি। আবে কাউলা কি হইল আর খাইবে না? তোমার এমন লাগতেছে কেমন? পোলার নাম কি রাখবা? চিন্তা করি নাই। আরে ভাই কইলাম তো চাকরি নাই। আচ্ছা আজ কয়দিন থেকে তোমার কি হয়েছে? পোলাটা কাঁদতেছে কেমন বাবুছ? পোলাটার একটু কোলে ওলাও না। আমি কোলে নিলে তুমি আসো কেন? নাম চিন্তা করছো? কি মনহুস? বুবুজান। আরে কেরামত ভাই, উস্তাদের চাকরি হয়েছে? চাকরি? জানো বুবুজান, এই চাকরি চলে যাবার পর আমি উস্তাদের লিগে জব্বর চেষ্টা করতেছি। তোমার উস্তাদের চাকরি চলে গেছে? গেলা তুমি জানো না উস্তাদ তোমার কিছু কয় নাকি? কে সত্যি তোমার কিছু কয় নাকি? কে কইব কেন, আমি যে অভাগী। কেন না বাবু, তুমি মনে কষ্ট পেবে বলে হয়তো উস্তাদ তোমার কিছু কয় নাই। ক্যা উস্তাদ রে এত কইলাম যে মালিক রে বুঝিয়ে কও, কিন্তু হালে এমন গার তেরা গৌরা মাছ এমন এক গুইয়া গেলই না। ওই হলে কান্দাকাটি ভাল লাগে না, হলে যত হগল। শুনেন মালিক সাহেব কোন ঘরে বসেন? ওই যে ভিতরে ডান দিকের কামরায়।
ও সালাম ভাই শুনো ঠিক আছে রমানের বউ আমি না মালিকের ঘরে দেখেছে হ্যালো সালাম আলাইকুম জি আচ্ছা রমান রে আবার ডিউটি দিমু আচ্ছা সালাম আলাইকুম দুই দিন আগে কইল রমান রে বরখাস্ত করো আজ কইল আবার বহাল করো তাজ্জব তাজ্জব সব তাজ্জবের পিছনে একটা করে কারণ থাকে ওস্তাদ ওস্তাদ আরে তোমারও চাকরি গেছে কেরামত আল্লাহর কসম কাল থেকে তুমি আমার কামে জয়েন করো মালিক অর্ডার দিছে সুন্দরী বউ থাকলে মালিকের ঘরে যাও চাকরি দিয়ে আহে আমার বউ নিয়ে আর একটা কথা বলে আমি তোর গোড়ালি বামারে ফাম আবে যা যা তোর বউয়ের কাছে কি আলাউদ্দিনের চেয়ার এক বাত্তি আছে যে মালিকের ঘরে ডুবতে ডুবতেই তোর আবার চাকরি হয়ে গেল কি চিন্তায় না ফালাইছিল তোমার মালিকটা খুব ভালো মানুষ বুঝায় কইতে কইল আরে বাচ্চা হয়েছে সেজন্য আসতে পারে নাই এই কথা আমার এসে কইলেই তো হইতো আরে বিপদ আপদ তো মানুষের জীবনে আছে থাক বুল্লা যা সব খবর পাইছো তো পাইছি তবে এরকম খবর আমি তুই তুই সতী না তুই তুই পতির দুর্গতি তুই তুই অসতী রহমান তুই রানী রানী হ্যাঁ রানী 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 তোরে আমি বহুত দিন ভুলা ছিলাম আর ভুলা থেকে আমি বহুত ফুল করছি তাই তাই আজ ফুলের মাসুল দিতে আইছি রহমান কি হয়েছে তোর তার বউ ধাতশালা বউ এই সংসারে বউ বলে কেউ আছে নাকি উনি তো বাড়ি নাই তা আমি জানি কিন্তু আপনি সাবে এখন কই আছে তা কি আপনি জানেন কপাল ঘরে এত সুন্দর সতী স্ত্রী থুইয়া কেউ বাজারি মাইয়া লোকের ঘরে রাত দিন পইরা থাকে বাবি সাহেব জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না নিজের চোখে বাচ্চা কোলে করে লয়ে দেয়া দেখেন রানীর ঘর থেকে আর রহমান রে ফিরাইতে পারেন কিনা রানী হ্যাঁ রানী তোর কাছে আইলে আমার পরাণটা চুরা যায় রানী হ্যাঁ আমি বাঁচুন আমিও তোরে সারা বাসন না রানী টিকিটটা দেখান টিকিট দেন
আপনার টিকিট। টিকিট দেখান না, দেন। বড় মিয়া আপনি টিকিট দেন। কজনের? এই তিনজন। চাদ্দ মুড়িতে পরে শুয়ে যাই কেন, আগে টিকিটটা দেখান। টিকিট টিকিট দেখান না। কিল টিকিট কই? টিকিট তো আমার কাছে নাই। নাই নাই মানে হইতে উঠছ? জি মোহনপুর। কই যাইবা, মধুমতি না ঈশাগঞ্জ? জি আমি। আরে বেটি টিকিট ছাড়া উঠছ, গান টাকা দেবে তুমি, দাও 20 টাকা দাও। টিটি সাহেব এই নিন 20 টাকা, আর মহিলাদের সাথে ভদ্রভাবে কথা বলতে শিখুন। ওনার টাকা আপনি দিলেন, বিনা টিকিটে কেউ যাচ্ছে কিনা সেটা দেখাই আপনার কর্তব্য, টিকিটের টাকা কে দিল সেটা নয়। সামনে ট্রেন আর যাবে না, এটা ঈশাগঞ্জ শেষ স্টেশন। আপনি কি আপনার স্টেশন ছেড়ে এসেছেন? আমার স্টেশন এইটাই। ফ্লাইটে আপনি আমার যে দয়া দেখাইছেন সে দেন আমি কোনোদিন শোধ করতে পারব না। আমি জ্বালাইতেছি না, তুমি জ্বালাই জ্বালাই ভাবি কল যেটা আঙ্গার করতেছ কেন? কি হয়েছে ভাবি কই? হইব কোন কানে, ঘরে তো নাই কে, তাহলে আর কারো ঘরে দেখ গিয়া না। কাল রাইতে আমি আর পাড়ার লোকজন বাবি সাবরে ঘরে না পাইয়া চারদিক তন্ন তন্ন করে তল্লাশি করছি, কিন্তু বাবি সাবার বাচ্চা কারো কোনো খোঁজ খবর নাই কে। বাচ্চা সব পলে গেছে। ঠিক আছে গেছে তো যাক গা যাক। না এমন কথা তুমি কইবার পারবে না। লো কই বাবি সাবরে খুঁজে বাইর করুন লাগবো। চোপ রহমান নষ্ট ফল খায় কিন্তু পচা ফলে হাতও দেয় না। এখানে কি করছেন? ঝড় তুফানের মধ্যে কই যাবো? কোথায় যাচ্ছিলেন? জানি না। জানেন না, ভেসে চলা তো নিয়ম নয়। দেখি বৃষ্টিতে ভিজিয়ে বাচ্চাটার কি অবস্থা করেছেন, নিন আমার করে দিন। কই
কাছেই আমার বাড়ি। আপনি বাড়িতে জন্ম? নিজে তো বললেন, কোথায় যাবেন জানেন না। বাড়িতে রাত কাটানো আর রাস্তায় রাত কাটানো এক কথা নয়। আমাকে ভয় পাবেন না, আমি একজন স্কুল মাস্টার ইমরান। আপনার বাচ্চা আমার করে ঘুমিয়ে পড়েছে, ও আমার কোলেই থাক। আসুন আসুন, কই আসুন। পাশে আরেকটা কামরা আছে, আমি সেখানেই থাকবো। শাড়ি বদলে ফেলুন, নইলে ঠান্ডা লেগে যাবে। নিন। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, আপনি বাচ্চার কাছে যান। বাচ্চার নিউমোনিয়া হয়েছে, অবস্থা খুব সিরিয়াস। খুব সাবধানে রাখতে হবে, অন্তত 10 দিন বাচ্চাকে নাড়াচাড়া করতে পারবেন না। আপনাকে আবার এসব করতে কে বলেছে? আমাগো মা পোলার লেগে এত কিছু করতে, আপনারই বা কে কইছিল? মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে। সংসারের সব মানুষগুলো যদি আপনার মতো হইতো। ওকে আমার কোলে দিন, দিন। আল্লাহ চাহে তো আর কোনো ভয় নেই। একটা কথা কুমু, বলুন। বাচ্চা পোলা পান্ডে আপনি এত ভালোবাসেন। যার সন্তান নাই তার নয়নের মণিও নাই। এতই যদি বোঝেন তাইলে বাড়িটা এমন ফাঁকা করে রাখছেন কেন? ফাঁকা বাড়ি, বাড়ি তো ফাঁকা ছিল না। কি ছিল না আমার? লক্ষ্মী পড়ছিল, ফুটফুটে ছেলে, বউ আর ছেলে নিয়ে খুশিতে ভরপুর ছিল আমার ঘর। সেই ঈদের খুশির দিনে এক দুর্ঘটনায় আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি
আমার স্ত্রী, আমার সন্তান, আমার আশা ভরসা সব। মাস্টার সাহেব, আমার ঘরে না না, আপনার ছেলেকে পেয়ে আমি স্বার্থপরের মতো খুশিতে পাগল হয়ে গেছি, নিজের দুঃখ ভুলে থাকতে চেয়েছি, কিন্তু এবার আমার ঘরে বিদায় দেন। জানি আপনাকে আটকে রাখার কোনো অধিকার আমার নেই, কিন্তু কোথায় যাবেন? তকদির যেখানে লয়া যায়। তকদির? যে নারীর কোলে সন্তান সে সবকিছু তকদিরের উপর ছেড়ে দিতে পারে না। আপনার জীবন সম্পর্কে যাই জানতে চেয়েছি, আপনি এড়িয়ে গেছেন। বলুন, কি আপনার পরিচয়? আপনার মতো আমার একটা সুন্দর সংসার আছিল, আর আমার ছেলের বাপ আছিল, হয়তো আছে। চিন্তা করে মন খারাপ করবেন না, আপনার সব ঘটনা শোনার পর আমার বিশ্বাস আপনার স্বামী আপনাকে ভুল বুঝেছে। আপনি তো আমাকে ভালো লেগে তার কাছে ফিরে লয়ে যেতেছেন, কিন্তু সে যদি আপনার ভুল বুঝে। ভুল বুঝবে না, এতদিনে হয়তো তার ভুল ভেঙেছে, কারণ সে আপনাকে ভালোবেসেই বিয়ে করেছিল। দিয়া কই যে গেছে দাদা, গোসব কথা পরে গো। আগে ক, তুমি এতদিন কই আসিলা? কপাল যেখানে রাখছিল যেখানে রাখুক, কপাল কিন্তু তোমার লগে বড় বেইমানি করছে। বেইমানি নয় তো কি, তুমিও গেলা মহল্লায় নানান কথা রইটা গেল, রব বইবা না কেন? ঘরের বউ স্বামীরে নাজি গায়া এতদিন গায়ে বইয়া থাকতে পারে? আমি 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 তো তুমি যাই কো, সমাজ তো শুনবো না। তাই তোমার কোনো খোঁজ খবর না পায়া মহল্লাবাসী চাপে রহমান মোল্লা মোল্লাগো সামনে তোমারে অসতি কয়া তালাক দিছে। রহমান তোমারে কত যে খুঁজছে, শেষ মেশ আমার হাতে দিয়া কইয়া গেছে তুমি যদি আবার কোনোদিন এই বাড়িতে আসো এইটা জানি তোমার হাতে তুইলা দেই।
উনার সাথে একবার দেখা করে নেবেন। দেখা করে আর কি লাভ, সবই তো শেষ। উনার তরফ থেকে শেষ হইতে পারে, কিন্তু আমার তরফ থেকে শেষ হয় নাই। আমি শুধু উনারে কইতে চাইছিলাম, তালাক দিল মনে রাখেন, আমি নির্দোষ, আমি নির্দোষ। কই যাও, দুই চোখ যেদিকে যায় চোখ কুদিটা আমার ঘরের দিকে যাইতে পারে না। হারব রহমান, তোমার দাম না দিলে কি হইব, আমি দিম। অসতির আবার বড় গলা, ওকে ছেড়ে দিন। আপনি? আমি একটা মানুষ। অসহায় নন, চলুন। লোকটা কে? সাত কুল ছাইরা সবাই রে পর কইরা তোমারে আপন করছিলাম, আর তুমি মনে এমন ভাবে পর করে দিলা। তোমার দিন এমন পাষাণ হইল কেমনে, চোখ থাকতে এমন অন্ধ হইল কেমনে। আমি কাউরে কোনো নালিশ করুম না, আমার কপাল তুমি ভাঙছো, সেই সঙ্গে মাসুম বাচ্চার কপালও, দুইটা কপাল বরবাদ করার হক তোমারে কে দিছে? কিছুর পরও তোমার একটা উত্তর দিতে হইব, দুনিয়াতে না হোক আখিরাতে। আমি জানতাম আজ রাতে আপনার পক্ষে যে কোনো কাজই সম্ভব, এমনকি নিজের ছেলেকে ফেলে যেতেও আজ আপনি দ্বিধা করবেন না। আমি ধরে আপনার কাছে রেখে গেছি, আপনার পরিচয় আপনি ওরে মানুষ করে তুলেন মাত্র সব। আমি জানতাম আজ রাতে আপনার পক্ষে যে কোনো কাজই সম্ভব, এমনকি নিজের ছেলেকে ফেলে যেতেও আজ আপনি দ্বিধা করবেন না। পালিয়ে গিয়ে কি করতেন? হয় জীবনটা শেষ করে দিতেন, নয়তোবা অন্য কোথাও কাজ টাজ খুঁজে নিতেন। আমিও বিনা কাজে আপনাকে এখানে রাখবো না, ঘর সংসার গোছানো, রান্না বান্না, আর আর আমার এই ছেলের দেখাশোনা, এসব কাজ করলে বিনিময়ে থাকা খাওয়া কাপড় চোপড় পাবেন।
আমি মাস্টার মানুষ, টাকা পয়সা দিতে পারবো না। কি রাজি? আমি এখন কি করুম, কই যাব? আল্লাহর দোহাই লাগে, আমারে কয়া দেন, আমারে কয়া দেন মাস্টার সাহেব। এক দরজা বন্ধ হয়ে গেলে আরেক দরজা খুলে যায়, এটাই তো জীবনের নিয়ম। না না, আমি আর শুনুম না। তরে পাওয়ার লাইগা আমি এই সালাম রহমানের সংসারটারে বরবাদ করছি। তোর মন যাতে গলে এর লাইগা সতী বউয়ের নামে আমি মিথ্যা বদনাম ছড়াইছি, মালিকের জ্বরে কুসা রটাইছি। এ তুই কি কইতেছ সালাম? বিশ্বাস কর রানী, বিশ্বাস কর। রহমান তরে সব সময় আগলায় রাখে দেইখা হিংসায় আমি জৈলাপুরা ছাড়খার হয়ে যাইতাম। এর লাইগা সতী বউরে আমি অসতী বানাইছি। সালাম, আমার সতী বউরে তুই অসতী বানাইছস? তামাম মাইসের সামনে আমার লক্ষ্মী বউয়ের মুখে চুনকালি মাখাইছস? আমারে বাধ্য করছস তালাক দিতে? তুই আমার জীবনের মোড় ঘুরাইয়া দিছস শোরের বাচ্চা, আজ তোর জীবনের মোড় আমি ঘুরাইয়া দিব। খুন করলে খুনিয়ে যাবে, আর তুই খুন করলে তোর বউ বাচ্চা তোর কাছে কোনো দিন ফিরে আসবো না। তার মান তোর বউ বাচ্চারে খুঁজা বের কর, আমি চাই তুই আবার সংসারী হ, আবার সুখী হ। আমার তালাক নামা দে, আমার তালাক নামা দে, আমার তালাক নামা দে। আজ সকালে তোর বউ আইছিল, তোর কথা মতো ওইটা আমি তাড়াতে তুলে দিছি। আমি তো আগেই করছিলাম, ভাবি নির্দোষ। যা ওস্তাদ, দেরি না কইরা যেখান থেকে হোক ভাবিরে ফিরে আনো। কিন্তু কেরামত, ঠোকের মাথায় আমি যে ভুল করে আমি না রে, ভুল শুধরানোর সুযোগ কখনো আছে? ঝোঁকের মাথায় মানুষ যা করে সেটাই পুরো সত্য না। যা ওস্তাদ, আগে বাবিন মামির কাছে যাও, যাও। মামি, আমার কপাল ভাঙা তোর হাত ধইরা যেই দিন ওই হারামজাদি বাইরে গেছে সেই দিন থেকে আমার বাড়ির দরজা ও অলিগা চিরতরে বন্ধ। এখনো খারে রেছস কে? যা, দূর হ আমার নজর থেকে।
আমি এসেছি স্যার। এসো, আমরা তোমার অপেক্ষাতেই বসে আছি, বসো। হেডমাস্টার সাহেব, আপনি শুরু করেন। ইমরান, আজ আসলে গভর্নিং বডির চেয়ারম্যান সাহেব তোমাকে তলব করেছেন। আমি আমি একলা কেন? বলেন আমরা হকগলে, আমরা যারা দর্জনের সঙ্গে উঠবস করি তারা ডাকছি। স্যার, ব্যাপারটা খুলে বললেই ভালো হয়। ব্যাপার তো খোলাই, একেবারে শিশিম ফাঁক। কেবল দুঃখের বিষয়, আপনি খোলা ব্যাপারটারে বন্ধ করে রাখতে চান। মানে উনি রতনের ব্যাপারটা জানতে চান? আরে না না, রতনের জারি জুড়ি তো জানি। ইমরান সাহেব রতনের ব্যবসায় জ্বরে আমাকে স্কুলে ভর্তি করাইছে, তাতে দোষ নাই। দোষের কি? তিনটে তিন সওয়াল রে মানসেই ছেলের মর্যাদা দিতে পারে। রতন এতিম নয়, ও আমার ছেলে। রাখেন রাখেন, চৈতেন না রতন না আপনার ছেলা হইলার মাও আপনার গে। হেডমাস্টার সাহেব যেন সরম পাইলেন। পাঁচ বছর বিয়া শাদি বাদে একটা বেগানা আওরাত আপনার বাড়িতে কোন সম্পর্কে থাকে? স্কুল মাস্টারের চরিত্রে এত সন্দেহ থাকলে গার্জিয়ানরা স্কুলে ছেলে মেয়ে পাঠাইবো? চেয়ারম্যান সাহেব, চেঁচাইবেন না। আপনার চাকরি আমি নট করতে পারি। জানি, কিন্তু জানতাম না অমন বিশ্রী প্রশ্ন আপনার মনে থাকতে পারে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করার আগে চেয়ারম্যান সাহেব আপনার নিজের জীবনটা ভেবে রাখা উচিত ছিল। টাকার জোরে বছর বছর বিয়ে করা, সেটা বুঝি আপনাদের সমাজের চোখে দোষের নয়? আরে সেটা আমার সব কিন্তু জায়েজ, আর আপনার? আমি একটা অসহায় মহিলাকে আশ্রয় দিয়েছি, তা যদি আপনাদের চোখে অপরাধ হয় তবে সেই মহিলাকে আপনাদের মতো সমাজপতিদের নজর থেকে বাঁচাবার জন্যে দরকার হলে আমি স্ত্রীর মর্যাদা দেব। স্যার, আমার মনে হয় স্পষ্ট জবাব আপনারা পেয়েছেন। এরপর আপনারা আমাকে রাখুন কে বরখাস্ত করুন, সেটা আপনাদের উপর। সালাম আলাইকুম। হেডমাস্টার সাহেব কি মুখে পট্টি বাঁধছিলেন নাকি? না স্যার, আমি মনে মনে ইমরানের সৎ সাহসের তারিফ করছিলাম। শিক্ষক একেই বলে। বাবা বাবা, আমার লক্ষ্মী বাবা, চলো বাড়ি যাই। চলো। রতন, অমন করে কথা বলতে নেই বাবা, আমারে মাফ করে দাও বাবা। তুমি আমাকে বাবা বললে কেন? আমার বাবা তো আমাকে বাবা বলে। স্যার চলেন, আপনারা যেদিকে যাবেন পৌঁছে দি, আমরা হেঁটে যেতে পারবো। স্যার, এই গরিবের কথাটা রাখলে খুশি হবো স্যার। চলেন স্যার, চলো চলেন স্যার। আমি স্যার কাউরে এই রাখাবো, আমরা এখানেই নামবো। বাস এসো রতন। আমি আসছি। চলি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্কুলের সবাই মিললে আপনার এত জারা করলো, আর আপনি আমারে কিছুই জানাইলেন না। জানাবার দরকার মনে করি নাই। কোন দরকার মনে করেন নাই? এই ছেড়ার মূল কারণ তো আমি। আপনি কোথেকে শুনলেন? পাশের বাড়ি মেম্বার সাহেবের বউর কাছে আমি সব শুনছি। ও, শোনার পর আপনি কি বললেন? ওনারে কিছু কই নেই, তবে আপনারে কিছু কইতে আসছি। কি? আমি এখান থেকে চলে যাব। আজকাল পর থেকে আমার আর এখানে থাকা চলে না। আমি জানি না কই যাব, কিন্তু আমার যাইতেই হইব। আমি চাই না, আমি চাই না আমার লেগা আপনার ফেরেস্তার মতো চরিত্রে কলঙ্কের দাগ পড়ুক। শুনুন, পাঁচটা বছর ধরে রতনারা আপনাকে নিয়ে যে বাগান আমি গড়ে তুলেছি, আপনারা চলে গেলে সেই সাজানো বাগান তছনছ হয়ে যাবে। তখনই শূন্য বাগানের মালিক হয়ে আমিও থাকতে পারব না। বিশ্বাস করুন, রতনকে ভালোবেসে আমি বুঝেছি, রতনের সঙ্গে সঙ্গে আপনিও আমার বাঁচার অবলম্বন। আজ আপনার জন্য আমি যুদ্ধ করেছি, আর মনে হয় সেই যুদ্ধে আমি জয়ী হয়েছি। কি করতে চান?
আমিনা, আমি আমি কি তোমাকে কোনো আঘাত দিয়েছি? কিছু বলো আমিনা, কিছু বলো। যে মানুষ আমার মতো একটা কপাল পোড়া মাইয়ার দুঃখ কষ্ট দূর করুনের লেগা এত ঝড় ঝাপটা সহ্য করছে, সে তো আমার আঘাত দিতে পারে না। আমিনা, রতন আর আমার এত বড় দায়িত্ব তুমি কাঁধে তুলে নিছ, আর আর আমি কি তোমার এইটুকু দায়িত্ব নিতে পারো না? তুমি যা চাও তাই হইব, তাই হইব। আমিনা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমার সামনে জীবনের আরো দিন পড়ে আছে, আর সেই দিনগুলিতে তুমি একা থাকতে পারো না। তোমাকে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেব। কেঁদো না আমিনা, অতীতের সব দুঃখ ভুলে তোমাকে আবার হাসতে হবে। হাসপাতাল তো অনেক দূর, ওকে আমার বাড়িতে নিয়ে চলো। ধরো ধরো, আমিনা, আমিনা, কি হয়েছে? একজন ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, এখনো বেহুশ হয়ে আছে। এইটা আমার ধুয়ে রাখো। আর শোনো, ওই ঘর থেকে ডেটলের শিশি আর একটু তুলো নিয়ে এসো তো। ঠিক আছে, তুমি যাও। ওষুধগুলো আনিয়ে নিয়েন। আচ্ছা, ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা চলি, আপনার ফিসের টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। খুশফি সি, ডাক্তার বলে গেছে একটু পরেই ফিরে আসবে। লোকটা কি? চেহারায় চিনি, একবার দেখা হয়েছিল কিন্তু পরিচয় জানি না। বিনা পরিচয় একটা অসুস্থ মানুষের গড়ে এনে তুললা? তুমিও তো একদিন বিনা পরিচয় এসেছিলে। এসো না, লোকটাকে দেখে যাবে। বেগানা পুরুষের সামনে আমি যেতে পারব না, লোকটার পকেটে এগুলো পাইছি। ও ইয়ে, রতনকে আজ তোমার কাছেই রেখো, আমি রোগীকে নিয়ে থাকব। আমিনা, আমিনা, আমিনা,
তুমি আমার কাছে ফিরে আসো আমিনা, আমিনা, তুমি আর আমার ফুল পূজন আমিনা, আমিনা, তুমি আমার মাফ করে দাও আমিনা, 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 তুমি আমার মাফ করে দাও।
স্যার, আমি আবার আমার সব কিছু ফিরে পাইছি স্যার। রতন আর আমিনা লেগা আপনি যা করছেন সেই দেন আমি কোনো দিন শোধ করতে পারু না। চলি স্যার, আমাকে দোয়া করেন। আমি ইমরান মাস্টার। ওই যে সেদিন তোমার ট্রাকে আমাকে নামিয়ে দিয়েছিলে, মনে পড়ছে? আপনারে আর আপনার ছেলেরে। কিন্তু আমি এখানে কেমনে আসলাম স্যার? আমি নিয়ে এসেছি, আমার বাড়ির সামনেই তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করেছিল। কোনো ভয় নেই, তুমি বিশ্রাম করো, আমি ওষুধ নিয়ে আসছি। রোগীর ওষুধ আনতে বেড়ে যাচ্ছি। নাস্তা বানিয়েছি, খাওয়া যাবে না? বাইরে খেয়ে নেব। রোগীর কি অবস্থা? জ্ঞান ফিরছে, মনে হয় আস্তে আস্তে সবই ফিরে পাবে। মানে? বাবা বলে মানিক রতন। আমি তোমার চাচা। চাচা? আমারে চিনতে পারো নাই? ওই যে গাড়ি দিয়ে নামায় দিছিলাম। ও তুমি? হ্যাঁ। এসো। কই? এসো না, আমার বাবার কাছে। আমার বাবা আছে, আমার মা আছে। এসো, এসো না, আসো 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 না। যাও, ও ঘরে ওষুধ আছে, আমি এক্ষুনি আসছি। আমিনা, 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 কাঁচের টুকরোগুলো ওভাবে ফেলে এসেছো কেন? কাঁচ লেগে রতনের হাত কেটে গেছে। ভাঙা টুকরোগুলো ফেলে দিও, ওগুলো তো আর ছোড়া লাগবে না। মেহমানকে নতুন করে নাস্তা বানিয়ে দাও। জানো চাচা, মা
আমি না যাত্রা দেখতে গিয়েছিলাম। তারপর সেখানে একটা লোক দেখলাম, ঠিক তোমার মতো, মাথায় পট্টি বাঁধা। হ্যাঁ বাবা, আমি যাত্রা থেকে আসছি। তাহলে তোমার তরোয়াল কোথায়? তলোয়ার? আমার তলোয়ারে জং ধরে গেছে বাবা। রতন, রতন বাবা, বাবা স্কুলে যাবে না বাবা? না, আজ স্কুলে যাব না। কেন? চাচা বড় গাড়িতে চড়ব। বাবা বলো, আমি বড় হয়ে গাড়ি চালাব। আগে লেখাপড়া বাবা, তারপর তুমি যা খুশি করো। লেখাপড়া না শিখলে চোখ খোলে না, আর চোখ খোলা না থাকলে মানুষ অনেক ভুল করে। মাস্টার সাহেব, ও কি আপনার ছেলে? কেন, সেদিন নামিয়ে দিলে ভুলে গেছো? রতন, রতন আমার ছেলে। বাবা বলো তো তুমি কার ছেলে? হ্যাঁ বাবা, আমি তোমার ছেলে। হ্যাঁ বাবা, তুমি তুমি আমার ছেলে, আমার রতন, আমার মানিক রতন। চলো স্কুলে যাই। চলো। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমার ট্রাক গাছের সাথে ধাক্কা লেগেছিল, পাশের মোটর ওয়ার্কশপে সারাবার জন্য দিয়েছি। এখন তাহলে আমি যাই। তুমি এখন কোনো চিন্তা করেন না, আমি যাইতে পারো। কিন্তু আমি না হয় আরেকদিন আসুন, আপনিও তো ভোলা যাইব না। তোমাকে আমি ভুলতে পারবো না। জি, এক অ্যাক্সিডেন্টে আমাদের দেখা হয়েছিল, আরেক অ্যাক্সিডেন্টে তোমাকে বাড়িতে তুলে আনলাম, আর যেন অ্যাক্সিডেন্ট না হয়। বাবা কি করছো বাবা? আচ্ছা বাবা, গাড়ি এলো তাতে আসে না কেন? গাড়িওয়ালা চাচাকে তোমার বুঝি খুব ভালো লাগে? গাড়িতে চড়ালে ভালো লাগে। তোমার চাচা যদি রোজ তোমাকে গাড়িতে চড়ায় তাহলে তুমি তার সঙ্গে যাবে? তোর সাথে গেলে যাব। আমাকে যদি তোমার চাচা না নেয় তাহলে আমিও যাব না। আর যদি তোমার মা আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে চায়? তুমি ছাড়া মার সাথে আমিও যাব না। রতন, তুই আমাকে ছেড়ে যাবি না তো বাবা? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো। রতন, কান্না মুছে তোমার মুখে আবার হাসি ফোটাতে পেরেছি। ভেবেছিলাম তোমার দুঃখ ব্যথার কিছুটা ভার আমিও নিতে পেরেছি, কিন্তু কদিন ধরেই বুঝতে পারছি সবই ভুল। তোমার কান্নার ধারা আমি শুকোতে পারিনি। আজ আমি জানতে চাই সবকিছুর কারণে কি। রহমান, কি কইতাছ? আমিনা, মানুষের চোখ আছে দেখার জন্যে, কান আছে শোনার জন্যে, আর মন আছে বোঝার জন্যে। সেই মন দিয়ে আমি বুঝেছি রহমান তোমাকে না পেয়ে নিঃস্ব,
কান দিয়ে শুনেছি, জ্ঞান ফিরতেই রহমানের মুখে তোমার নাম, চোখ দিয়ে দেখেছি তোমরা একে অপরকে দেখে কেউ স্থির নয়। আমাকে তুমি ভুল বুঝো না। তোমাকে ভুল বোঝার ভুল আমি করিনি, তাই তো তোমাকে কোনো দোষ আমি দেব না। আমি না, না দোষ তোমার, না দোষ রহমানের, তোমরা দুজনেই ভাগ্যের শিকার। তুমি তুমি আমিনা, আমিনা জানি না কবে অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, কিন্তু কিন্তু আমার ভালোবাসা, আমার স্বপ্ন আমাকে অন্ধ করেনি, মন খুলে দিয়েছে। আমিনা, ভালোবাসা মানুষকে স্বার্থপর করে না, উদার করে। কি কি কইতে চাও? আমি নিঃস্ব ছিলাম, তাই রহমানকে নিঃস্ব দেখে আমার ব্যথা লাগে। আমিনা, মন যেদিকে টানে সেদিকে যাও, আমাকে বাধা দেব না। আমি সব হারানোর ব্যথা শুয়েছি, আবার না হয় শুয়ে নেব, কিন্তু কারো মন ভাঙতে পারবো না। একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। এক কাপ চা দে। আরে মিয়া, ইমরান মাস্টার যেমন বাপের বেটা তেমন তার বুকের পাটা। স্কুলের রাজ্জাক চেয়ারম্যানের থুতা মুখ বুতা কইরা দিছে, মাইয়া ডারে পাঁচ বছর বিয়া শাদী বাদে গড়ে রাখছিল, ও নাকি হাসা হাসাই বিয়া কইরা সবাইরে দেখাইয়া দিব। আল্লাহ, তুমি বড় মেহেরবান, সেই জন্য আমি না এখন আমার রয়ে গেছে। মাস্টার সাহেব বাড়ি নাই। জানি। ড্রাইভার সাহেব, এই বাড়িতে সবাই মাস্টার সাহেবের কাছে আসে। দশজন মাস্টার সাহেবের কাছে আসতে পারে, কিন্তু তোমার কাছে আসার অধিকার একমাত্র আমারই আছে। কেউ দেখলে বদনাম হইব। বদনামের পরও আমি করি না। তা করবেন কেন? পরোয়া করলে ঘরের বউরে ছাইরা পরো নারীর সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত কাটাইতেন না? পরোয়া করলে আমার বদনামে মুখ বুঝা থাকতেন না, আমার ঘর ছাড়া করতে বাধ্য করতেন না। পরোয়া করেন না বলে বিনা হুকুমে আমার বাড়িতে ঢুকছেন। আমি না বলেন, আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? সব সম্পর্কের বড় সম্পর্ক, তুমি আমার সন্তানের মা। সন্তানের জন্ম দিলেই বাপ হওয়ার কপাল সবার হয় না। যে সন্তানের জন্ম দিয়েছিলেন আপনি, তারে বাপের মায়া দিয়ে মানুষ করছে আরেকজন। যে সন্তানের মুখে বাপ ডাক শোনার কথা ছিল আপনার, সেই ডাক শুনতেছে আরেকজন। তারপরও আর কি শুনতে চান? মিনা, ভুল তো মানুষই করে, আর ভুলের মাসল দিয়া মানুষ সোজাপথেও আসে। তুমি জানো না কত পাঁচটা বছর তোমারে রতন যে ফিরা পাওয়ার লেগে আমার বুকের ভিতরে কি তুফান বয়ে গেছে। তোমারে খুঁজা পায়া ভাবছিলাম তুমি সুখ ফিরা পাইছ, তাই সেদিন চুরের মতো চইলা গেছি, চাই নাই তোমার সুখের পথে কাটা হইতে। কিন্তু আমি না, আজ আমি সব শুনছি সব জানছি, তুমি এখন আমার পর হও নাই। আমি না আর কারো সংসারে তোমার আশ্রয় লইয়া থাকতে হইব না। চুপ চুপ করেন, চুপ করেন। না আমি না, না আজ আমি আর চুপ করুম না, আমার মন খোলা বলতে দাও। মনে নাই আমি না, মনে নাই এই অমানুষটারে তুমি একদিন মানুষ বানাইছিলা, কিন্তু এই কুঠির সমাজ তা সহ্য করে নাই, তাই এই সমাজের আমি আর পরোয়া করি না। আমি না আবার তুমি আমার মানুষ বানাও। আমি না একটা কিছু উত্তর দাও। আমি না স্কুল থেকে মাস্টার সাহেব এক্ষুনি ফিরে আসবো। আমি না Thank you.
হে তুমি বইলা দাও, আমি কি করু, কোন দিকে যাব? গাড়ি ফেলে কোথায় গিয়েছিলে চাচা? তুমি না বলেছিলে আমাকে গাড়িতে চড়াবে ঘুরাবে? আমাকে নিয়ে চলো চাচা। আমার সন্তান, আমার রক্তের বন্ধন, দুনিয়ার সব বন্ধন ছিঁড়লেও এই বন্ধন আমি ছিঁড়তে দিব না। রতন আমার, আমারই থাকব। কি হলো, আমাকে গাড়িতে চড়াবে না? রতন, বাবা আমার, চলো আজ তুমি যেদিকে যাইতে চাইবা তোমারে নিয়ে যাবো, চলো। আমি চাচার সাথে গাড়িতে ঘুরে আসি। তোরে আমার কাছ থেকে আর কেউ কাড়ে নিতে পারবো না। আমি বিলাত হইয়া যাবো, তোর আমি বড় মানুষ বানাবো, সারা জীবন বুকে জড়ায় রাখু। গাড়ি ঘুরাও চাচা, চলো মা বাবাকে নিয়ে আসি। না, আর কেউ না, শুধু তুই আমার সঙ্গে থাকবি। গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। রতন, আমি মার কাছে যাব, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব, আমি যাব। বাবা না, আমাকে আমাকে নামিয়ে দাও। আমি তোরে অনেক জিনিস কিনে দেব। না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। কেন চাস না? হ্যাঁ জানিস বাবা, আমি তোর কে, আমি তোর আমি জানতাম আমি না তুমি আসবা, তুমি না এসা পারো না, আমারে তুমি ফিলা থাকতে পারো না, মাস্টার সাহেবের বাড়ির চায়ের দেওয়ালের মাঝে তুমি অনেক কিছু কইতে পারো নাই, কিন্তু এখন আর কোনো ডর নাই, বাধা নাই, পিছন টান নাই। চলো আমিনা, চলো রতনের ভাই, আমরা চলে যাই। বাবা, বাবা, আমাকে জড়িয়ে ধরো বাবা, আমাকে জড়িয়ে ধরো। রতন, যেতে দেব না বাবা। আমি না, রতনে বইলা দাও আমি তার কে, মাস্টার সাহেবরে সব বইলা দাও, তার মতো মানুষ আমাকে মাঝে বাধা হইব না। আমি না, আমি না, তোমাকে আগেও বলেছি আজও বলছি, আমাকে বাধা দেব না। রহমান ঠিকই বলেছে, তাকে উত্তর দিয়ে দাও। আমি না, আবার তুমি আমার মানুষ বানাও। আমি না, একটা কিছু উত্তর দাও। আমি না, বিশ্বাস করুন
রতনকে ভালোবেসে আমি বুঝেছি, রতনের সঙ্গে সঙ্গে আপনিও আমার বাঁচার অবলম্বন। হে আল্লাহ, তুই বলে দে আমি কি করু, কি উত্তর আমি দেব। একদিকে আমার সন্তানের দাবিদার, আরেকদিকে আমার দায়িত্ব, কি উত্তর আমি দেব, কি উত্তর আমি দেব। বাবা আমার কাছে, বাবা আমার কাছে, বাবা মাকে নিয়ে বাড়ি চলো, বাবা মাকে নিয়ে বাড়ি চলো বাবা। কেঁদো না মা, কেঁদো না, বাবার সঙ্গে বাড়ি চলো, কেঁদো না, বাবার সঙ্গে বাড়ি চলো। চাচা মাকে বলো বাবার সঙ্গে বাড়ি যেতে, চাচা মাকে বলো। যে সন্তানের জন্ম দিয়েছিলেন আপনি, তারে পাপের মায়া দিয়ে মানুষ করছে আরেকজন। যে সন্তানের মুখে বাপ ডাক শোনার কথা ছিল আপনার, সেই ডাক শুনতেছে আরেকজন। রতন আমগ সবার প্রশ্নের উত্তর একাই দিয়া দিছে। সন্তান যেখানে থাকতে চায় মারেও সেখানে থাকতে হয়। রতন মাসুম, ফুলের মতো নিষ্পাপ, ওর কথার উপর তো আমুকো কথা চলে না। রহমান মাস্টার সাহেব, আপনি রতন রে এরকম ভাবে মানুষ করে যেন আমার মতো ভুল না করে। রহমান কোথায় যাবে? যেখানে যাই একটা শান্তি নেওয়া যাইতেছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমার মনে শান্তি থাকব যে প্রেম বিসর্জন দিয়া হইল। আমি রতন আর ওর মারে একজন মাসের কাছে তুইলা দিয়া যাইতেছি। আমি বড় ভাগ্যবান মাস্টার সাহেব, আপনি বড় ভাগ্যবান মাস্টার সাহেব।